গুলো তখন কাজে লাগবে আর কি, এইগুলো বলছে আর কি। আমি প্রসেসের কথা একটু আগে বলে দিলাম। নরপতিরা নৃপতিরা নল জয়মন্ত্রীর বিবাহ দেখে নিজ নিজ স্থানে চলে গেলেন। অতঃপর মহারাজ ভীম প্রীত মনে নিজ কন্যার বিবাহ কর্ম সম্পন্ন করলে নলরাজ ইচ্ছা মতো সেখানে কিছুদিন বাস করে ভৈমীর আদেশ অনুসারে নিজ নগরে প্রত্যাবর্তন করলেন। পরে দেবরাজ যেন যেমন শচীর সঙ্গে আমোদ করেন, তেমনি নলরাজ রমণীত্ব দামন দিকে লাভ করে তার সঙ্গে আমোদ প্রমোদে কাল যাপন করতে লাগলেন। তিনি সূর্যের মতো প্রতাপশালী হয়ে হৃষ্ট মনে ধর্মমার্গ অনুসারে রাজকার্য পর্যালোচনা করে প্রজাদের অনুরক্ত করলেন। পরে ভূমি দক্ষিণ অশ্বমেধ অন্যান্য নানারূপ যজ্ঞ সম্পন্ন করে শেষে পরম রমণীয় মন উপবনের ইচ্ছা অনুসারে দময়ন্তীর সঙ্গে বিহার করতে লাগলেন। তাহলে অনেক যাগযজ্ঞ করেছেন, বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ যজ্ঞ উনি খুব কিছু করেছেন। হ্যাঁ, কিছুদিন গত হলে মহারাজ নল দময়ন্তীর গর্ভে ইন্দ্রসেন নামে এক পুত্র ও ইন্দ্রসেনা নামে এক কন্যা লাভ করলেন। হে মহারাজ, এইভাবে বসুধাপতি নৈষদ যাগযজ্ঞ সম্পাদন করে বিহার পূর্বক বসুপূর্ণ বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। দেখুন এইবারে কিরকম বিড়ম্বনায় পড়েছে। দেখো নল নিগ্রহে কলির কল্পনা, কলি আসছে বলবে দেবতারা ফিরে যাচ্ছেন, চার দেবতারা ফিরে যাচ্ছেন যে নলের বিবাহ হয়ে গেছে দময়ন্তীর সঙ্গে, দময়ন্তীর বিবাহ হয়েছে, ওরা ফিরে যাচ্ছে। এই অবসরে কলিয়া দাপর আসছে দময়ন্তীর বিবাহ করবে বলে, লগ্নভ্রষ্ট হয়ে আসছে। হ্যাঁ, তখন ওই দেবতাদের এই বলে, দেবতারা জিজ্ঞাসা করবেন যে তোমরা কোথায় যাচ্ছ, এরা জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো। তখন বলছে যে আমরা দয়াবন্তীর বিবাহ করতে যাচ্ছি, দূর মশাই আমরা সেই দয়াবন্তীর সভা থেকে ফিরে আসছি, কি হলো কি হলো, বুঝতে পারছো? তখন বলবে যে এরকমভাবে দয়াবন্তী মহারাজ নলকে বিবাহ করেছেন। কথা বলছে নলকে বিবাহ করেছেন, বল কে এত বড় স্পর্ধা, তোমরা দেবতারা থাকলে তোমাদের একটা মানে কি বিবাহ করতে পারলো না, একটা মানুষকে বিবাহ করলো, ওর ব্যবস্থা করছি। কলি রাগ দাগে একবার পাটিবাজি হচ্ছে আর কি না, দেবতাদের পাটিবাজি অপমান করেছে, শুধু বলে না সেইটাই হচ্ছে।